ভালো একটা শুরু এনে দিয়েছিলেন তামিম ইকবাল শেষে ঝড় তুললেন মাহমুদুল্লাহ রিয়াদ দুই অভিজ্ঞ তারকার ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একশো একাশি রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা জয়ের ধারা অব্যাহত রাখতে ইমরুল গায়েসের কুমিল্লাকে করতে হতো একশো বিরাশি রান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর চট্টগ্রাম পর্বের শেষ দিনেই নিজের ক্যারিয়ার সেরা ব্যাটিংটাই করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ অপরাজিত ইনিংসে মাত্র একচল্লিশ বলে করেছেন সত্তর রান যেখানে ছিল তিনটি চার ও দুইটি ছক্কার মার তামিমের ব্যাট থেকে এসেছে পঁয়তাল্লিশ রানের কার্যকরী ইনিংস টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা আসানোর রূপ ছিল না ঢাকার দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ মোস্তাফিজুর রহমানের ফুল লেন্থের ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাঁচ বলে ছ রান করা শেহজাদ দ্বিতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন তামিম ইকবাল ও ইমরানুজ্জামান সিলেট সানরাইজার্সের বিপক্ষে আগের ম্যাচটিতে বিপিএল অভিষেক হয়েছিল ইমরানের তবে কোনো বল খেলার সুযোগ পাননি আজ নিজের মুখোমুখি দ্বিতীয় বলেই সুইপ করে পাওয়া চারে রানের খাতা খোলেন তিনি পরের ওভারেই সাজঘরে ফিরতে পারতেন তিনি তবে শহীদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ ছেড়ে দেন লিটন দাস সেই ওভারেই একটি করে চার ও ছয় হাকান তামিম নাহায়দুল ইসলামের করা পরের ওভারেই নিজের দ্বিতীয় বাউন্ডারে মারেন ইমরান করিম জানাতকে ছক্কায় ভাসিয়ে বারো রান তুলে নেওয়ার মাধ্যমে পাওয়ার প্লে শেষ করেন ঢাকার তারকা ওপেনার তামিম প্রথম ছয় ওভার শেষে ঢাকার সংগ্রহ দ্বারায় এক উইকেটে সাতচল্লিশ রান নির্বিঘ্নে পাওয়ার প্লে শেষ করেও জানাতের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে সোজা আসা এক ডেলিভারিতে বোল্ট হয়ে যান পনেরো রান করা ইমরান এরপর অধিনাক মাহমুদউল্লাহর সঙ্গে তিন দশমিক তিন ওভারে তিরিশ রান যোগ করেন তামেম মনে হচ্ছিল আসরে দ্বিতীয়বারের মতো ব্যাক টুবার ফিফটি পেয়ে যাবেন তিনি কিন্তু এগারোতম ওভারে তানভীর ইসলামের বলে ক্রস ব্যাটে খেলে শর্ট মিড উইকেট ফিল্ডারে ধরা পড়ে যান তামেম আউঠার আগে দুই চার ও তিন ছয় মারে পঁয়তাল্লিশ রান করেন আগের ম্যাচেই সেঞ্চুরি করা তামেম এরপর বেশি কিছু করতে পারেনি শুভগত হোম আট বলে নয় রান আন্দ্রেলাস্কেল সাত বলে এগারো রান ও নাইম শেখ নয় বলে দশ রান তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেন নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস মাত্র চৌত্রিশ বলে সিফটি পূরণের পর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন একচল্লিশ বলে সত্তর রানে করিম জানাতের করে শেষ ওভারে হাঁকান দুটি ছক্কা সেই ওভার থেকে আসে বিশ রান ঢাকার ইনিংস থামে ছয় উইকেটে একশো একাশি রানে একশো বিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হয় ওপেনার লিডন দাস এরপর ফবডু প্লেসি সাত বলে আট রানে রান আউট হলে দলীয় বারো রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস ইমরুলকে নিয়ে জুটি করেন ওপেনার মাহমুদুল হাসান জয় কিন্তু তিরাশি রানের মাথায় এ জুটি ভাঙেন আন্দ্রা রাসেল তেইশ বলে আটাশ রানে ইমরুলকে আউট করেন রাসেল এরপর মাহমুদুল হাসান জয় আটচল্লিশ ক্যামেরন ডেল পোট তিন করিম জানাত সতেরো এবং আরিফুল হক বারো রানে আউট হলে পরাজয় নিশ্চিত হয় টানা তিন জয় পাওয়া কোমিলা ভিক্টোরিয়ান্সে